একটা ব্লগটা আনলাম। আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি গণেশ পুজো করেছিলাম, তাই ব্লগ নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। প্রথমে সকালে উঠে স্নান সেরে গরু অভিষেক করার ব্যবস্থা করলাম। গরুকে ভালো করে দুধ ঘি গঙ্গা জল সিদ্ধি দিয়ে গরুকে অভিষেক করলাম। তারপর ভালো করে পরিষ্কার বস্ত্র দিয়ে গরুকে পরিষ্কার করে মুছে দিলাম। তারপর লাল জেলি কাপড়ের উপরে আতপ চাল দিয়ে গরুকে বসালাম। সামনে ঘর দিয়ে ভালো করে ফুল দূর্বা দিয়ে সাজিয়ে দিলাম। গরুর হাতে দূর্বা দিয়ে একটা মালা পরিয়ে দিলাম। এরপর সকালে উঠে যে গুরুত্বপূর্ণ উঠে ঠাকুর ঘরটা পিছিয়ে রেখেছিলাম আগে থেকে, বাসন কুসন নিজে রেখেছিল, তারপর ভোগ বানিয়েছিলাম। তারপর সেই সব ভোগ অনুগ্রহণ করলাম। তারপর সিদ্ধি গঙ্গা জল দিয়ে ফুল দিয়ে গণেশের ওখানটা ঠাকুর করে সাজিয়ে দিলাম। ফুল দিয়ে ধোকা দিয়ে এরপর গণেশকে ভোগ এবং গণেশের ভোগে সন্তোষ মান করে গণেশকে নিবেদন করলাম। গণেশকে নিজে মনের মতো করে ভালো করে সুন্দর করে সাজালাম। এরপর আমি গণেশকে ধূপ দীপ ফুল মোমবাতি দিয়ে